ইসলামিক ক্যালেন্ডার বা হিজরি ক্যালেন্ডার অনুযায়ী রমজান হলো সবচেয়ে পবিত্র মাস। এই মাসে বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত ধর্মপ্রাণ মুসলমানরা মাসব্যাপী রোজা রাখেন। পুণ্য অর্জন ও আত্মশুদ্ধির আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা পানাহার থেকে বিরত থাকেন। মাগরিবের আজান শুনে খাবার মুখে তুলে রোজা ভাঙেন। রোজা ভাঙার এই সময়কে বলা হয় ইফতার। অনেক দেশে এটি ইফতার নামেও পরিচিত। ধর্ম এক হলেও দেশে দেশে সংস্কৃতির ভিন্নতার কারণে তাদের ইফতার আয়োজন এক না। যদিও প্রায় সব দেশেই সাধারণত খেজুর বা পানির মতো হালকা কিছু দিয়ে ইফতার শুরু হতে দেখা যায়, কিন্তু দেশে দেশে ইফতার আয়োজনে থাকে বাহারি সব খাবার। পাকিস্তানে ইফতার আয়োজনে পানি এবং খেজুর তো থাকেই, তবে সেখানে প্রাধান্য পায় মাংস ও রুটির মতো সেখানকার ঐতিহ্যবাহী খাবার। ইন্দোনেশিয়ার মানুষজন ইফতারে তেল ও মশলা জাতীয় খাবারের পরিবর্তে বিভিন্ন রকম ফল এবং ফলের শরবতকে প্রাধান্য দেয়। এছাড়া বুবুর চ্যান্ডিল নামক এক ধরনের মিষ্টান্ন, মিষ্টি আলু অথবা কুমড়ো দিয়ে তৈরি কোলাক সহ নানা খাবার। ভারতের হায়দ্রাবাদে হালিম, কেরালা ও তামিলনাড়ুর মুসলমানরা ইফতার করেন নম্বু কাঞ্জি খাবার দিয়ে। তবে সামগ্রিকভাবে দেখলে ভারতেও ইফতার আয়োজনে ভাজা পোড়া জাতীয় খাবারের চল রয়েছে। পাকোড়া, সমুচা, চপ ইত্যাদি বিক্রির ধুম পড়ে যায়। বাংলাদেশের মানুষকেও ইফতারে অনেক ভাজা পোড়া খাবার খেতে দেখা যায়। এর মধ্যে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, বিভিন্ন ধরনের সবজির পাকোড়া ইত্যাদি। এছাড়া তাদের ইফতার আয়োজনে আরও থাকে মুড়ি, ছোলা বুট, জিলাপি, হালিমসহ নানা ধরনের শরবত ও ফল। এসব হালকা খাবারের পাশাপাশি অনেক পরিবার ইফতারের সময় হাতে তৈরি নানা রকমের পিঠাপুলি, তেহারি, বিরিয়ানি, খিচুড়ি, তন্দুরি চিকেনের মতো ভারী খাবারও খায়। নাইজেরিয়ায় ইফতারে শর্করা জাতীয় খাবার ও ফলমূলকে প্রাধান্য দেওয়া হয়। পাশাপাশি পুডিং, ইয়াম, বিন কেক, রাইস কেক, ইলুবো ও আমালার মতো নানা ধরনের খাবার। মিশরে ইফতার মানেই এক ধরনের আনন্দ উৎসব। ইফতারের সময় মৃদু আলো দেয় এমন রঙিন লণ্ঠন জ্বালিয়ে থাকেন। রমজানে তাদের ইফতার টেবিলে থাকে আতায়েফ ও কুনাফা। তবে দেশটির অনেক পরিবার ইফতারে বাদামি রুটি ও মটরশুঁটি, টমেটো, বাদাম ও অলিভ অয়েল দিয়ে তৈরি ফুল মেদে মাস নামক এক ধরনের খাবার খেতে পছন্দ করেন। তুরস্কে ইফতারের ফলমূল, শরবত, হরেক রকম কাবাব তাদের খাদ্য তালিকায় থাকে। তবে সবচেয়ে পছন্দের খাবার হলো রমাজান পিদেসি, যা মূলত এক ধরনের রুটি। ইরানে রুটি, স্যুপ, র‍্যাপ, কাবাবের মতো সুপরিচিত খাবারের পাশাপাশি ঘরে ঘরে তৈরি হয় জাফরানের ঘ্রাণযুক্ত এক ধরনের ঐতিহ্যবাহী পার্সিয়ান হালুয়া। আলজেরিয়ার মুসলিমরা পিজা, সয়া রবা, সবজি রোল, আলু, সবজি দিয়ে তৈরি দোলমা ইত্যাদি দিয়ে ইফতার শুরু করেন। নামাজের পর সিগার পানীয় পান করেন, যা বাদাম দিয়ে তৈরি। সৌদি আরবে ইফতারের শুরুতে গাহুয়া নামক অ্যারাবিক কফি পান করেন এবং সেই সাথে অবশ্যই খেজুর খান। অঞ্চলভেদে ইফতারের খাবারে ভিন্নতা রয়েছে। তাদের ইফতারে সৌরাইক রুটি ও দুগ্গাহ নামক ঐতিহ্যবাহী খাবার খান। সালুনা নামের একটি খাবার খান, যা মাংস ও সবজির স্টু দিয়ে তৈরি। তাসনিয়া খানম, পদ্মা নিউজ।